নমস্কার বন্ধুরা, আজকের আমি আরো একবার আমার বোনকে নিয়ে এই মোংলা হাটে এসেছি। পুজোর নতুন কিছু তোমাদেরকে দেখাবো, মানে আবার পুজোর নতুন কালেকশন দেখাবার জন্য তোমাদের কাছে চলে এসেছি। যে মার্কেটে প্রচুর ভিড় হয়েছে, হ্যাঁ, তো চেষ্টা করছি কিভাবে তোমাদেরকে সাহায্য করা যায়। নতুন নতুন কালেকশন হলে কিভাবে নতুন নতুন মানুষও আছে, অনেক কিছুই দেখা যাচ্ছে। তাহলে আমাদের সঙ্গে থাকো আর তুমি জিনিসটা দেখো, পুরো ভিডিওটা দেখো না। নমস্কার বন্ধুরা, আমি বেলা আর তোমরা দেখছো বেলার ভুবন। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে প্রচুর জামা কাপড়ের কালেকশান প্রচুর সস্তায়, কারণ আমি রয়েছি মোংলা হাটে। এখানে যে কালেকশানগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা হোলসেল দামে পেয়ে যাবে। এই হাটে বিভিন্ন দিক দিয়ে আসা যায়। আর এটা এটা কেমন দাম দাদা? 180 টাকা। যদি তোমরা শিয়ালদা স্টেশন থেকে আসতে চাও তাহলে হাওড়া ময়দান আসছে এমন বাসে উঠবে, উঠে হাওড়া ময়দান বা সরাসরি হাটে তোমরা নামতে পারো। তাছাড়া তোমরা হাওড়া স্টেশন থেকেও বিভিন্ন বাস আসছে, ওখানেও উঠে এই হাটে তোমরা নামতে পারো। এই হাটে হোলসেল দামে তোমরা এক পিস শাড়ি, ব্লাউজ, মেয়েদের জামা, নাইটি, কুর্তি, চুড়িদার, ছেলে অথবা মেয়েদের জিন্স, ছেলেদের শার্ট, টি শার্ট, ধুতি, পাঞ্জাবি সমস্ত কিছু পেতে পারো। প্রতি মঙ্গলবার করে এই হাট বসে, তাই এই হাট মোংলা হাট নামে পরিচিত। মঙ্গলবার ভোর 4টে থেকে 2-3টে পর্যন্ত খোলা থাকে, কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে বা পূজা পার্বণে আরও বেশি সময় পর্যন্ত খোলা থাকে। আছে এই শাড়িগুলো, এগুলো হচ্ছে, এটা হচ্ছে দাম 300 টাকা, আর এই যে শাড়ি এগুলো, এটা হচ্ছে 400 টাকা, এইটার দাম 400 টাকা, এই শাড়িটার দাম 900 টাকা। আর এসছে ভালোটা স্বর্ণচুরি, স্বর্ণচুরি আপনার দাম পড়ে যাবে, ওইটা লালটা নেই, কোনটা এইগুলো 500 টাকা করে শাড়িগুলো 500 টাকা। এটার কেমন দাম আছে? 690 টাকা। দাদা এই শাড়িটার কেমন দাম? এটা 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 850, আর এটাও 850, তাই তো? এটা এটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশনে জানাও যে আজকের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো আজকে সব কালেকশানগুলো দেখে নেওয়া যাক। 550 টাকা। এই যে শাড়িটা, এই শাড়িটার দাম হচ্ছে 400 টাকা। এটা দাম কেমন আছে ভাই? 450। এই শাড়িটার দাম 450 টাকা। ও দিদি মা পরে গেলেন, যদি কেউ ব্যবসা করে তোমার তাদের জন্য ডিসকাউন্ট আছে। 550 টাকা এই শাড়িটার দাম। এই যে শাড়িটা, এইটা হচ্ছে 450 টাকা দাম। ওই তো যেটা বললেন আপনি, যেটা বললেন ওই দিয়ে দিল। এই জামাটার কেমন দাম আছে ভাই? এটা আপনি 300 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, 300 টাকার মধ্যে এই জামাটা আমরা পেয়ে যাচ্ছি। আপনি তিনটে সাইজ পাবেন, এল, এক্সেল, ডবল এক্সেল, সব রকমের সাইজ পেয়ে যাবেন। আচ্ছা, এইটার কেমন দাম আছে? এটা এটা আপনি পেয়ে যাবেন 350 টাকার মধ্যে। এই জামাটা 350 টাকার মধ্যে আমরা পেয়ে যাবো। এই জামাটার কোয়ালিটি অনেকটা ভালো আছে, কোয়ালিটি অনেকটা ভালো, অনেকটা ভালো। এই দেখুন আমাদের বাক্স, আমাদের আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে এদিকে আপনি প্রিন্টে সব ভালো ভালো মাল পেয়ে যাবেন। আচ্ছা, প্রিন্টেরও দেখাচ্ছে ভাই, এই প্রিন্টের মালগুলো অনেক ভালো কোয়ালিটি বলছে। এটা 250 টাকা।
এইগুলো 450 এই শাড়িগুলো এই যে ঢাকাটা এই যে হলুদ শাড়িটা জামদানি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার 500 টাকা দাম এটা নরম আদান তাহলে এটা হচ্ছে সুতি এটাও 500 টাকা বলছি এই গামছাগুলো কেমন দাম আছে দাদা কত দাম এটা 190 টাকা চারটে 190 টাকা হাটের কাছে আমার বোনের বাড়ি এই কেনাকাটা করে আমরা এখন বোনের বাড়িতে যাচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো বন্ধুরা আজকে তো প্রচন্ড ভিড় হয়েছে কেন এর পরে আর একটা সপ্তাহ পাওয়া যাবে মার্কেটিং করার জন্য মানে হাটের ব্যাপারে বলছি হ্যাঁ প্রচণ্ড ভিড় আপনাদের শুধু এই ভিডিওটা আপনাদের জন্য করার জন্য আমরা আজকে এত কষ্ট করে বেরিয়েছি হ্যাঁ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে কিছু অভিজ্ঞতা বাড়ে বা আরও ভিডিও পরে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ আর লাইক অ্যান্ড শেয়ার করুন সবাই ভালো থেকো ধন্যবাদ